প্রিয় দর্শকবৃন্দু, আশা করছি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন রসুনের রোগ দমন সম্পর্কে। আজ জানাবো রসুনের আগামরা রোগ সম্পর্কে, বা মাথা পড়ার নামেও আপনারা অনেকে জেনে থাকবেন। তো যে নামেই জেনে থাকেন না কেন, মূল হচ্ছে রসুনের মাথার দিকে হলদে হয়ে পরবর্তীতে রসুনের মাথাটি পুড়ে যায় বা মরে যায়, এটাকেই রসুনের আগামরা রোগ বলে থাকে। তো এই রোগ কীভাবে দমন করবেন, এই রোগ কেন হয়, কোন কীটনাশক, কোন গ্রুপের কীটনাশক ব্যবহার করলে এই রোগটি দমন করা যায় ইত্যাদি সম্পর্কে আজকে জানতে পারবেন। তো অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন জেনে নিই রসুনের এই আগামরা রোগ দমনের সম্পর্কে। রসুনের এই আগামরা রোগটি প্রথম দিকে রসুন যখন বের হয়, বের হওয়ার পরে রসুনের মাথার দিকে কুয়াশা বা পানি জমে থাকার কারণে আস্তে আস্তে এই রসুনের আগাটি হলদে ভাব হতে থাকে। এক সময় হলদে ভাব হতে হতে এই রসুনের এই যে আগায় পানি জমে থাকে, এই পানি জমে থাকার কারণে রসুনে ছত্রাকের জন্ম নেয়। এই ছত্রাক দ্বারা আক্রান্ত হয়ে রসুনের আগামরা রোগ হয়ে থাকে। এছাড়া রসুন যদি নরম মাটিতে বা ভালোভাবে চাষ দিয়ে জমি ভালোভাবে না শুকানো হয়, তাহলে রসুন যদি লাগান রসুনের জমিতে মাথা পড়া রোগ এছাড়াও কোকড়া লাগা রোগ দেখা দিতে পারে বা গাছ বেঁকে দেওয়া। তো আমাদের অবশ্যই ভেজা মাটিতে রসুন লাগানো যাবে না, শুকিয়ে নিতে হবে, তারপর লাগাতে হবে। এছাড়াও রসুন যেদিন লাগাবেন রসুনের কোয়ার সাথে ভিটাভ্যাক্স রসুনের কোয়াতে ভিজিয়ে রেখে তারপরে যদি এই রসুন লাগানো হয় জমিতে, তাহলে কিন্তু রসুনের জমিতে মাথা পড়া রোগটি হয় না বা হবে না আশা করা যায়। এই রসুনের জমি মাথা পড়া বা আগামরা রোগ দমন করার কিছু ছত্রাকনাশকের ব্যবহার করলে এই রোগ দমন করা বা প্রতিরোধ করা সম্ভব। তো চলুন জেনে নিই কোন কোন কীটনাশক ব্যবহার করতে হবে। এর জন্য আমাদের দুই রকমের কীটনাশক ব্যবহার করতে হবে। একটি ছত্রাকনাশক হবে ছত্রাক দমন করার জন্য, আর একটি কুয়াশামুক্ত রাখার জন্য ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। প্রথমে জেনে নেব ছত্রাক রোধ করার জন্য যে ছত্রাকগুলো ব্যবহার করতে হবে। তো বিভিন্ন গ্রুপের এবং বিভিন্ন কোম্পানির বা বাণিজ্যিক নাম দিয়ে আপনারা এই বাজারে এই কীটনাশকগুলো পেয়ে থাকবেন। যেমন প্রোপিনেভ গ্রুপের অ্যান্টাকল, ম্যানগজেব প্লাস ম্যারালাক্সেল গ্রুপের রিডোমিল গোল্ড, ইপোড্রিয়ন গ্রুপের রোবরাল, কার্বনডাইজিম গ্রুপের এমকোজিম ইত্যাদি আরও অনেক কোম্পানির বা নামে আপনারা পেয়ে থাকবেন। কিন্তু এই সব গ্রুপের এই যে গ্রুপগুলো আমার স্ক্রিনে দেখানো দেখতে পাচ্ছেন, এইগুলো আপনারা দোকানে গিয়ে বলবেন যে ছত্রাকনাশক, স্পর্শপ্রিয় ছত্রাকনাশক সম্পর্কে বললেই দোকানদার আপনাদেরকে দিয়ে দেবে যে কীটনাশকটি, সেটি ব্যবহার করলেই হবে। এই কীটনাশকগুলো রসুনের আগামরা সহ আরও অনেক রোগের দমন করে থাকে বা রোধ করে থাকে। সে রোগগুলো হচ্ছে খোল পড়া, নাভি ধসা, আর্লি ব্রাইট, লেট ব্রাইট, পার্পল ব্লস সফলভাবে কিন্তু দমন করতে পারে। এই অ্যান্টাকল, রিডোমিল, রোবরাল, এমকোজিন এই কীটনাশকগুলো ব্যবহারের নিয়ম। রসুনের আগামরা দমন করার জন্য আমাদের 10 লিটার পানিতে 20 গ্রাম হারে এই কীটনাশকগুলো পানিতে মিশ্রিত করে, এগুলো সব কিন্তু পাউডার ধরনের কীটনাশক, তাই গ্রাম হারে ব্যবহার করতে হয়। তো 10 লিটার পানিতে 20 গ্রাম হারে পানিতে মিশ্রিত করে রসুনের আগাগুলো বা গোড়া থেকে আগাগুলো সম্পূর্ণ গাছগুলো ভিজিয়ে দিন। তাহলে এই রোগ যদি হয়ে থাকে তাহলে দমন হবে, আর যদি আগে থেকে ব্যবহার করেন তাহলে এই রোগ থেকে প্রতিরোধ ক্ষমতা রসুনের গাছের সংগঠিত করবে, তাহলে আর এই আগামরা রোগটি হবে না। এই কীটনাশকগুলো স্পর্শক্রিয় সম্পূর্ণ ছত্রাকনাশক, প্রতিরোধ ও প্রতিষেধক দুইভাবে কার্যকরী। প্রয়োগ করলে এর প্রতিরোধ ক্রিয়ার মাধ্যমে ফসলকে রোগের আক্রমণ থেকে রক্ষা করে। ফসলের ছত্রাকের আক্রমণ শুরু হওয়ার পর প্রয়োগ করলে এর প্রতিকারে ক্রিয়াশীলতার ফলে রোগ সৃষ্টিকারী ছত্রাক জীবাণু বিনষ্ট করে। এভাবে এর রোগ জীবাণু উপাদান তথ্য বংশবিস্তার বন্ধ করে থাকে এই ছত্রাকনাশকগুলো। রোগমুক্ত রাখতে ছত্রাকের স্পার জার্মিনেশন ও মাইসেলিয়াম সংক্রমণ বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে থাকে। এ কারণে এই রোগ
রসুনের আগামরা রোগটি দমন হয় এইসব কীটনাশকগুলো ব্যবহার করলে। তো আপনারা ওগুলো ব্যবহার করতে পারেন। আমরা কোনো স্পন্সর নিয়ে এগুলো কথাগুলো বলিনি, শুধুমাত্র আপনাদের জানানোর জন্য এগুলো আমরা বলে থাকি। যে কোনো কোম্পানির কীটনাশক আপনারা ব্যবহার করবেন, তবে দেখে শুনে ভালোভাবে বুঝে ভালো কি না অবশ্যই জেনে দিবেন। কিন্তু আমি যেগুলো বললাম এগুলো সঠিকভাবে বা 100%ভাবে কাজ করে থাকে। এছাড়াও আমাদের দ্বিতীয় যে কীটনাশকটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে কষামুক্ত ভিটামিন জাতীয় ছত্রাকনাশক। এগুলো হচ্ছে টেবুকানাজল গ্রুপের ফলিকোর, ফুপাইরাম প্লাস টাইফ্লোকিস্টোবিন গ্রুপের লুনা। এই ধরনের কষামুক্ত তরল বিষ আমাদের সাথে ব্যবহার করতে হবে। এই কীটনাশকগুলো বা এই দুটি কীটনাশকই কষামুক্ত তরল কীটনাশক, এটি ভিটামিন এবং ছত্রাক নাশক। এটি রসুনের আগামরা সহ খুলপড়া, পারপ্লাস ব্লাস, পাউডারি মিলডিউ, আগামরা, কলাপাসা, লালমরিচা এসব রোগগুলো দমন করতে পারে। এর ব্যবহার বিধিটি হচ্ছে, যেহেতু তরল তাই 20 লিটার পানিতে 10 মিলি হারে ব্যবহার করতে হবে যদি এ রোগটি না হয় আগে থেকে প্রতিরোধ করার জন্য। আর যদি এ রোগ আক্রান্ত হয়ে যায় ফসল বা রসুনের গাছ, তখন আমাদের 20 লিটার পানিতে 20 মিলি হারে ব্যবহার কর, মানে 1 লিটার পানির জন্য 1 মিলি হারে ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে নিয়ম। তো এই দুটি কীটনাশক ব্যবহার করলে বা দুই ধরনের কীটনাশক ব্যবহার করলে রসুনের আগামরা রোগ সঠিকভাবে আমরা দমন করতে পারবো, কোনো সমস্যা হবে না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর আরও আমাদের রসুনের রোগ দমন, রসুন চাষ সম্পর্কে জানতে আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ভিডিও দেখে নেবেন অথবা আমাদের চ্যানেলে দেখে নেবেন। তো ভিডিওটি বড় হওয়ার কারণে অন্তত দুঃখিত, কারণ ভালো ডিটেলস একটু বড় হয়ে যায়।